বোল্ড হয়ে গেলেন, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল বিসিবি লাল বনাম বিসিবি সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের 24 ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে এই প্রস্তুতি ম্যাচ অংশ নেয়। টসে জয়লাভ করে সাকিব আল হাসানের বিসিবি লাল দল প্রথমে ব্যাট করে 320 রানের বড় সংগ্রহ করে। তামিম ইকবাল 104 রানের ইনিংস খেলেন। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে 87 রান। জবাবে মাশরাফি বিন মুর্তজার বিসিবি সবুজ দল 183 রান অল আউট হয়ে গেল। বড় পরাজয় মাশরাফির দলের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। দু দলের খেলোয়াড়রা ফিরে আসছেন ড্রেসিং রুমের দিকে। আগামী 9 তারিখ আরও একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আগামীকালই বাংলাদেশ দলের 15 সদস্যের দল ঘোষণা করবে নির্বাচকরা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়ে ছাড়াও আছে শ্রীলঙ্কা। খেলোয়াড়রা ফেরত আসছেন ড্রেসিং রুমের দিকে। কোচিং স্টাফ রিচার্ড হালসেল, চম্পকা রামানায়কে দুই দলের খেলোয়াড়দের মাঝে করমর্দন। এরকম আরও ভিডিও পেতে থাকুন ক্রিকেটার্স মাইন্ডের সাথে। ফেসবুক পেজও রয়েছে একটি ক্রিকেটার্স মাইন্ড নামে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ধরনের আপডেট পেতে।